দিকবে তোমাদের বিশেষজ্ঞ হলে কি করে দিল্লিতে গেল জবাব দাও। আজিকর কাণ্ড যেন ক্ষোভের আগ্নেয়গিরির জ্বালামুখটা খুলে দিয়েছে। এতদিন যারা মুখ বুঝে সব সহ্য করছিলেন মুখ খুলতে শুরু করেছেন তারা। এই ঘটনার পর বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সামনে এসেছে নির্দিষ্ট একটি লবির দাদাগিরির অভিযোগ। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে একাধিক ভাইরাল অডিও ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে ঠান্ডা গলায় রেজিস্ট্রেশন আটকে দেওয়া থেকে মারধরের শাসানি অবধি। সাধারণ মানুষের কাছে মেডিকেল কলেজ মানে মুখ কুচে পড়া, কিন্তু এই ভাইরাল অডিও ক্লিপ সত্যি হলে বোঝা যাবে ডাক্তারি পড়ানোর কলেজে একটা অংশ কি দাদাগিরি চালাচ্ছে। মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করবে, তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? অনেকে বলছেন এই ভাইরাল অডিও সত্যি হলে বোঝা যাবে মেডিকেল কলেজে কার্যত সমান্তরাল প্রশাসন চালাতো এই অংশ। যদি তোর কোনো প্রবলেম হয়ে যায় তোর উপরে কিন্তু কেউ নেই। জেনারেল বডির মিটিং এর পর জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা দাবি তোলেন অভিজ্ঞদের বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ অবৈধ ঘোষণা করতে হবে। অভিজ্ঞদের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে যে অপশাসন, দুঃশাসন এবং দুর্নীতির আতুর ঘরে এই বর্ধমান মেডিকেল কলেজ পরিণত হয়েছে। সমালোচনার মুখে অভিজ্ঞ দেখে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আমরা কিছু দুর্নীতির অভিযোগ পেয়েছি, আমরা আমাদের অন্তঃতদন্ত চলছে, প্লাস সব রকম তদন্ত চলছে। আমাদের সর্বভারতীয় থেকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যতক্ষণ অব্দি না তদন্ত অভাব শেষ হচ্ছে কেউ যেন দলীয় কোনো জায়গায় না থাকে। যদি অভিজ্ঞ দলীয় কোনো পোর্টফোলিও হোল্ডার বর্তমানে ছিল না, কিন্তু তাকে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞদের বিরুদ্ধে স্লোগানও ওঠে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।